আজ আমি ফিলসফি ক্লাস 12 2021 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের ফাইনাল হবে তার মডেল কোয়েশ্চেন উইথ আনসার সেট 5 নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো আজকে যে সেটটায় যে সমস্ত প্রশ্নগুলো থাকবে, বিশেষ করে পার্ট এ এবং পার্ট বি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আমি যে প্রশ্নগুলো তোমাদের বলে দেবো এবং তার সঙ্গে উত্তরগুলো বলে দেবো, সেগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে, ঠিক আছে? তো আমি শুরু করছি পার্ট বি নিয়ে। আমরা জানি যে পার্ট বিতে আসবে এমসিকিউ 4টে, একটা প্রশ্নের 4টি উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা আমাকে পাশে লিখতে হবে, বা পাশের ঘরে যে বক্সটা থাকবে সেই বক্সে এ বি সি ডি যেটা আনসার হবে সেখানে আমাকে লিখতে হবে। তো দেখো প্রথমেই শুরু করছি আমরা বি পার্টে। 1 নম্বর প্রশ্ন, যে ব্যাপকতা বলতে কি বোঝায়। 4টি উত্তর দেওয়া থাকবে, এ সামগ্রিক ব্যক্তার্থ, বি আংশিক ব্যক্তার্থ, সি গুণের উল্লেখ, এবং ডি পরিমাণ। তাহলে প্রশ্ন কি ছিল, ব্যাপকতা বলতে কি বোঝায়। তাহলে উত্তরটা কি হবে, এ সামগ্রিক ব্যক্তার্থ, ঠিক আছে? পরের প্রশ্ন, বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। 4টা আনসার উত্তর দিচ্ছি, এ দুটি সামান্য বচনের মধ্যে, বি দুটি বিশেষ বচনের মধ্যে, সি একটি সামান্য ও একটি বিশেষ বচনের মধ্যে, এবং ডি একটি বিশেষ ও একটি সামান্য বচনের। তাহলে এর মধ্যে যেটা উত্তর হবে আমাকে লিখতে হবে। তাহলে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে দুটি সামান্য বচনের মধ্যে। পরের প্রশ্ন, হেতু বাক্য দুটি হেতু পদের অবস্থান অনুযায়ী ন্যায়ের যে আকার হয় তাকে বলে। তাহলে হেতু পদ অনুসারে ন্যায়ের যে বিভিন্ন রূপ হয় বা আকৃতি হয় তাকে কি বলা হয়। উত্তর এ সংস্থান, বি মূর্তি, সি বৈধতা, ডি ন্যায়ের আকার। তাহলে উত্তর কি হবে, এ সংস্থান বলা হয়। আমরা জানি যে ন্যায়ের যে বিভিন্ন যে রূপগুলো বা আকৃতিগুলো আছে তার আকার অনুসারে সেটা হচ্ছে ন্যায়ের সংস্থান। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচনে যদির পরের অংশকে কি বলা হয়। তাহলে প্রাকল্পিক বচন আমরা জানি যদি তাহলে দিয়ে শুরু হয়, তাহলে যদির পরের অংশটাকে কি বলে, না যদি পরের অংশটা হচ্ছে পূর্বগ। মনে রাখতে হবে 4টে আনসার দেওয়া থাকবে, এ পূর্বগ, বি অনুগ, সি বিকল্প, এবং ডি সংযোগী। তাহলে উত্তর কি হবে, এ পূর্বগ। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য হলো কি। অস্তিত্বমূলক তাৎপর্য কি, 4টে এমসিকিউ উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে যেটা হবে সেটা লিখতে হবে। না উত্তর কি হবে, অস্তিত্বমূলক তাৎপর্য কি, না যার বাস্তবে অস্তিত্ব থাকবে। তাহলে উত্তর কি হবে, যার বাস্তবে অস্তিত্ব থাকবে তারই অস্তিত্বমূলক তাৎপর্য থাকবে। পরের প্রশ্ন, এস নট ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির ভেন চিত্রের আকারটি কি। প্রশ্নটা আমি দেখো একবার দিচ্ছি, এস নট ইজ ইকুয়াল টু জিরো, এই যে আমাদের যে রুলস অনুসারে, অর্থাৎ এই যে এস নট ইজ ইকুয়াল টু জিরো এই সমীকরণটির ভেন চিত্র অনুসারে কেমন দেখতে হবে। তাহলে আমরা জানি যে একটা বৃত্ত নিলাম এস, আমরা জানি এটা এস এর ঘর, এস নট ইজ ইকুয়াল টু নট মানে ক্রস চিহ্ন, তাহলে এর ভেতরে ক্রস চিহ্ন হবে। তাহলে এই ধরনের তোমাকে 4টে এ বি সি ডি করে 4টে ভেন চিত্র দেওয়া থাকবে, যে ঘরটার মধ্যে এই বৃত্ত তার ভেতরে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেই ঘরটাই হবে আনসার, ঠিক আছে? পরের প্রশ্ন, সকল অ এস হয় পি এর বুলীয় রূপ কি। এটাও একবার দেখে নাও, এই ধরনের প্রশ্নগুলো সকল এস অর্থাৎ সকল অ এস, এই যে সকল অ এস হয় পি এই এর বুলীয় সমীকরণটি কি, এর বুলীয় সমীকরণটি কি। তাহলে আমরা জানি এস এর যে রুলস বা এস এর যে ফর্মুলা, এস পি বার ইজ ইকুয়াল টু জিরো, আমরা জানি এটাকে এস
p বার ইজ इक्वल टू 0 এ সকলে অর্থাৎ এ বচনের রুলস অনুসারে আর যেহেতু এখানে অ এস আছে অ এস মানে এস এর উপরে বার হয়ে যাবে তাহলে s বার p বার ইজ इक्वल टू 0 অর্থাৎ যেখানে যে যেখানে উত্তর থাকবে s বার p বার ইজ इक्वल टू 0 সেটাই উত্তর হবে প্রশ্নটা আমি আরেকবার বলে দিই সকল এ অ এস সকল অ এস হয় p এর বুলিয় সমীকরণটি কি হবে না যে উত্তরে দেওয়া থাকবে s বার p বার ইজ इक्वल टू 0 সেটাই হবে উত্তর পরের প্রশ্ন কোন বচনের উভয় পদই অব্যাপ্য আমরা জানি চারটি বচন আছে তার মধ্যে কোন বচনের উভয় পদটাই অব্যাপ্য হয় না আই বচনের উভয় পদই অব্যাপ্য পরের প্রশ্ন যে দুটি বচনের মধ্যে বিপরীত বিরোধিতা থাকে তাহলে বিপরীত বিরোধিতা কোন কোন বচনের মধ্যে থাকে চারটি অ্যানসার দেওয়া থাকবে এ এ ই এর মধ্যে থাকে বি আই ও এর মধ্যে থাকে সি এ আই এর মধ্যে থাকে ডি ই ও এর মধ্যে থাকে তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা হবে বিপরীত বিরোধিতা দুটো সামান্য বচনের মধ্যে থাকে অর্থাৎ এ এবং ই তাহলে উত্তর হবে এ এবং ই পরের প্রশ্ন ও বচন সত্য হলে আই বচন কি হবে সবসময় মনে রাখতে হবে যে এ বচনের সাথে ও বচনের সম্পর্ক কোনটা আয়ের সাথে ও বচনের সম্পর্ক কোনটা তাদের যে রুলস গুলো মনে রাখতে হবে তাহলে ও বচন সত্য হলে আয় বচন কি হবে উত্তর হবে অনিশ্চিত কি হবে উত্তর অনিশ্চিত পরের প্রশ্ন কোন চিহ্নের দ্বারা মধ্যপথকে নির্দেশ করা হয় আমরা জানি নিরপেক্ষ ন্যায় করতে গিয়ে দেখেছি যে ওখানে তিনটে পদ আছে পক্ষ সাধ্য হেতু তো এর মধ্যে কোন চিহ্নের দ্বারা মধ্যপথকে নির্দেশ করা হয় তাহলে পক্ষপথকে আমরা জানি এস দিয়ে আর মধ্যপথ বা আমরা যেটা সাধ্যপথ বলি সাধ্যপথকে বলা হয় পি তাহলে কোন চিহ্নের দ্বারা সাধ্যপথকে নির্দেশ করা হয় না পি চিহ্নের দ্বারা তাহলে পক্ষপথকে কোন কোন চিহ্নের দ্বারা নির্দেশ করা হয় এস চিহ্নের দ্বারা সাধ্যপথকে কোন চিহ্নের দ্বারা নির্দেশ করা হয় পি চিহ্নের দ্বারা হেতুপথকে কোন চিহ্নের দ্বারা নির্দেশ করা হয় এম এম চিহ্নের দ্বারা ঠিক আছে তাহলে এখানে উত্তর কি হবে পি অর্থাৎ কোন চিহ্নের দ্বারা মধ্য সাধ্যপথকে নির্দেশ করা হয় উত্তরটা হবে পি পরের প্রশ্ন ন্যায়ের সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলা হয় ন্যায়ের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উদ্দেশ্য পথকে কি বলা হয় উত্তর হবে পক্ষপথ বলা হয় পরের প্রশ্ন উদ্দেশ্য ও বিধিয় পদের পারস্পরিক উদ্দেশ্য ও বিধিয় পদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলা হয় উদ্দেশ্য ও বিধিয় পদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে কি বলা হয় এ শ্রেণী বলা হয় বি শ্রেণী গুণফল বলা হয় সি শূন্য শ্রেণী বলা হয় এবং ডি নি শূন্য শ্রেণী বলা হয় উত্তর কি হবে না শ্রেণী গুণফল বলা হয় বেশ পরের প্রশ্ন ব্যক্তি ধ্রুবক বলতে আমরা বুঝি ব্যক্তি ধ্রুবক বলতে আমরা বুঝি দেখো চারটে অপশন দেওয়া থাকবে ব্যক্তি ধ্রুবক বলতে আমরা বুঝি এক এ বি সি স্মল এ বি সি বি ক্যাপিটাল পি কিউ আর সি ক্যাপিটাল এ বি সি ডি সেমিকলন ভেল নাল ট্রিপল বার এর মধ্যে কোনটা হবে না অবশ্যই স্মল এ বি সি পরের প্রশ্ন আরোহে একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ কি বা লক্ষণ হলো তাহলে আরোহ অনুমানের একটি গুরুত্বপূর্ণ চিহ্ন বা লক্ষণ হলো কি না উত্তর হবে সামান্যীকরণ পরের প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ বা আরোহের লক্ষ্য হলো কি উত্তর হবে কার্য কারণ সম্বন্ধ নির্ণয় পরের প্রশ্ন আরোহ অনুমানে সিদ্ধান্ত ড্যাশ উত্তর কি হবে সার্বিক সংশ্লেষক বচন বা সামান্য সংশ্লেষক বচন পরের প্রশ্ন অপসারণের পদ্ধতিগুলির ভিত্তি হলো কি হবে উত্তরটা কি হবে অপসারণের পদ্ধতিগুলির ভিত্তি হলো উত্তর হবে কার্যকারণ নীতি পরের প্রশ্ন পরীক্ষণমূলক পদ্ধতি
হলো, কি উত্তর হবে? পরীক্ষণমূলক পদ্ধতি না চারটে পদ্ধতি দেওয়া থাকবে, অন্বয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি। তাহলে পরীক্ষণমূলক পদ্ধতি হলো উত্তর, কি হবে? না ব্যতিরেকী পদ্ধতি। এটা গেল আমাদের কি না এমসিকিউ টাইপের প্রশ্ন, অর্থাৎ যেটা মাল্টিপল চয়েস যে সমস্ত উত্তরগুলো দেওয়া থাকবে তার মধ্যে আমাকে বেছে উত্তরটা লিখতে হবে। এবার আমাদের আসবে একটু এসএকিউ টাইপের প্রশ্ন, যেটা আমাদের 16 নম্বরে, সেটাও নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। কোন ধরনের প্রশ্নগুলো 2021 সালে আসার সম্ভাবনা অনেক বেশি আছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম প্রশ্ন, বিপরীত বিরোধিতার দৃষ্টান্ত দাও। তাহলে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, যদি প্রশ্ন আসে যে বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও, তখন তোমরা কি দৃষ্টান্ত দেবে? আমরা জানি যে বিপরীত বিরোধিতা এ বচনের সাথে কি বচনের হয় না ই বচনের হয়, তাহলে লিখে নাও বা উত্তর দৃষ্টান্ত হবে। প্রথমে লেখো এ বচন সকল মানুষ হয় মরণশীল, ঠিক সিদ্ধান্ত চিহ্নে তার নিচে লেখো ই বচন কোনো মানুষ নয় মরণশীল। এটা গেল আমাদের বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত বা উদাহরণ আমরা বলতে পারি। তাহলে বিভিন্ন বিরোধিতার সম্পর্কে আসতে পারে, বিপরীত বিরোধিতা হতে পারে, অসম বিরোধিতা হতে পারে, বিরুদ্ধ বিরোধিতা হতে পারে। তাহলে যে বচনই যে বিরোধিতাই বলুক না কেন তার একটা দৃষ্টান্ত তোমাকে জেনে রাখতে হবে, এবং তার যে এ বচনের সঙ্গে ই বচনের কোন বিরোধিতার সম্পর্ক, এই সম্পর্কগুলোকে তোমাকে জানতে হবে। তাহলে বিপরীত বিরোধিতার সম্পর্কটা আমরা জানি এ বচনের সাথে ই বচনের হয়। পরের প্রশ্ন, মিল অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেন না কেন? প্রশ্নটা আবার বলি, মিল অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেন না কেন? কেন বলে না? কারণটা এটাই যে অমাধ্য অনুমানের সিদ্ধান্তের মধ্যে কোনো নতুন তথ্য পাওয়া যায় না, এই জন্যই বলেন না যে অমাধ্যম অনুমানের মধ্যে সিদ্ধান্তের কোনো নতুন কোনো তথ্য পাওয়া যায় না, তাই এই অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান বলেননি। পরের প্রশ্ন, নিষেধমূলক আবর্তন কি? নিষেধমূলক আবর্তন কি? আমরা জানি যে ও বচনের নঅর্থক চিহ্নকে বিধির সঙ্গে যুক্ত করে যে বচন পাওয়া যায়, যে সদর্থক বচন পাওয়া যায়, অর্থাৎ যেটাকে আমরা ও বচনে পরিণত করি বা আবর্তন করা হয় তাকে বলা হয় নিষেধমূলক আবর্তন। আবার বলি, ও বচনের নঅর্থক চিহ্নকে বিধের সঙ্গে যুক্ত করে যে বচনটিকে, অর্থাৎ বচনটিকে সদর্থক বচন বা আয় বচনে পরিণত করা বা করে যে আবর্তন করা হয় তাকে বলা হচ্ছে নিষেধমূলক আবর্তন। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচনের একটি উদাহরণ দাও। তাহলে প্রাকল্পিক বচনের আমরা একটা উদাহরণ দিতেই পারি, যে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। প্রধানাশ্রয় বাক্য অবদানাশ্রয় বাক্য করলো আমরা যে বৃষ্টি হচ্ছে, সিদ্ধান্ত করলো আমরা মাটি ভিজছে বা মাটি ভিজেছে। তাহলে যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে প্রধানাশ্রয় বাক্য, অবদানাশ্রয় বাক্য করে নাও যে বৃষ্টি হচ্ছে, সিদ্ধান্ত করে নাও অর্থাৎ মাটি ভিজেছে বা বৃষ্টি হয়েছে মাটি ভিজেছে। এটা হলো প্রাকল্পিক বচনের একটি দৃষ্টান্ত। পরের প্রশ্ন, একটি অশূন্য শ্রেণীর ভেন চিত্র কেমন হবে? এটা একটা খুব বড় ভালো প্রশ্ন, একটি অশূন্য শ্রেণীর ভেন চিত্র কেমন হবে? দেখো অশূন্য শ্রেণী হবে যখন এই সেম একই রকম হবে, অশূন্য শ্রেণী, এটা কিন্তু অশূন্য শ্রেণী, এই অশূন্য শ্রেণীর ভেন চিত্র হবে এরকমই, একটা বৃত্ত অঙ্কন করবো তাকে আমরা স্কোয়ার আবদ্ধ করবো ক্রস দিব, এটা হচ্ছে অশূন্য শ্রেণীর একটি ভেন চিত্রের একটা দৃষ্টান্ত। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? উত্তর, যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচন থেকে যদি এমন সিদ্ধান্ত করা যায় বা করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তাহলে যে দোষ হবে তাকে বলবো আমরা অস্তিত্বমূলক দোষ। আবার একবার বলি, যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই
সেই বচন থেকে যদি এমন সিদ্ধান্ত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তাহলে যে দোষ হয় তাকে বলা হয় অস্তিত্বমূলক দোষ। পরের প্রশ্ন, এস শ্রেণীর পরিপূরক শ্রেণী কি? অর্থাৎ আমরা বলতেই পারি এস নামক শ্রেণীর পরিপূরক শ্রেণীটা কি হবে? নন এস হবে, এন ও এন নন এস হবে, এস শ্রেণীর পরিপূরক শ্রেণী হবে নন এস। পরের প্রশ্ন, বচন গ্রাহক কাকে বলে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বচন গ্রাহক কাকে বলে? উত্তর, সত্যাপেক্ষ বচন ও সত্যাপেক্ষ যুক্তির আকার নিরূপণের জন্য যে গ্রাহক প্রতীক ব্যবহার করা হয়। সত্যাপেক্ষক বচন ও সত্যাপেক্ষক যুক্তির আকারের জন্য যে গ্রাহক প্রতীক ব্যবহার করা হয় তাকেই বলা হয় বচন গ্রাহক। আমরা জানি বচন গ্রাহক কোনগুলো, পি, কিউ, আর, এস, এগুলো সবই কিন্তু বচন গ্রাহক। পরের প্রশ্ন, সংযোগিক বচন কি? সংযোগিক বচন কি? উত্তর, যদি কোনো সংযোগিক বচনে দুটি সংযোগী সত্য হয় তাহলে সংযোগিক বচনটি সত্য হয়, অন্যথায় মিথ্যা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? দেখো, বিরুদ্ধ বিরোধিতা কি? যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় এক কিন্তু গুণ এবং পরিমাণ উভয় দিক থেকে প্রভেদ থাকে তাকে বলা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। অর্থাৎ গুণের এবং পরিমাণের উভয় দিক থেকে পার্থক্য থাকে, সেই বচনকে বলা হয় বিরুদ্ধ বিরোধিতা। পরের প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য কি? একটু আগেই বললাম, আবার একবার বলে দিচ্ছি, যে বচন বা যেসব বচন কোনো বিশেষ ধরনের বস্তুর অস্তিত্ব ঘোষণা করে তাকেই বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য। বেশ, পরিপূরক শ্রেণী কি? পরিপূরক শ্রেণী কি? পরের প্রশ্ন, পরিপূরক শ্রেণী। উত্তর হবে, একটি শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো সকল বস্তুর সমষ্টি যার মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়, যা মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। উত্তরটা হবে, একটি শ্রেণীর পরিপূরক শ্রেণী হলো যা মূল শ্রেণীর বা সকল বস্তু যা মূল শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাকে বলবো আমরা পরিপূরক শ্রেণী। পরের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, তোমরা একটু খাতায় নোট করে নাও ভালো করে। এসএকিউটা কি? পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তিটা কি, আকারগত ভিত্তিটা কি? উত্তর হবে, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। তাহলে এই হলো আমাদের কি না মোটামুটি এমসিকিউ এবং এসএকিউ টাইপের প্রশ্ন। আমি তোমাদের বি পার্টের অর্থাৎ বি পার্টের মোটামুটি আলোচনা করে দিলাম, এরপর আমি এ পার্টে একটু আলোচনা করে দিই তোমাদের যে এ পার্টে যে 40 নাম্বার আসবে সেটা কি ধরনের প্রশ্ন আসতে পারে, সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদের তুলে ধরছি, তোমরা এগুলোকে একটু মোটামুটি দেখবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। পার্ট এ, এক নাম্বারের এর প্রশ্ন থাকবে, এই ধরনের প্রশ্ন থাকবে, পদের ব্যাপ্যতা কি, জিজ্ঞাসা চিহ্ন, দৃষ্টান্ত সহ পদের ব্যাপ্যতা ব্যাখ্যা কর, 2+6=8। অল্টারনেটিভ অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝো, কোয়েশ্চেন মার্ক, উদাহরণ সহকারে ব্যাখ্যা কর। এখানেও তাই 2+6=8। অথবা এখানে আরেকটা প্রশ্নও থাকবে যে কতগুলো বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে তোমাদের বচনে রূপান্তর বা তার্কিক আকারে রূপান্তর করে তার গুণ এবং পরিমাণকে উল্লেখ করতে হবে। যেমন বাঘ সাদা,
এইটাকে তোমাকে বচনে রূপান্তর করতে হবে, কোন কোন বাঘ হয় সাদা, তাহলে এর গুণটা কি হয় আছে সদর্থ হবে, পরিমাণটা কি কোন কোন তাহলে বিশেষ হবে, এই ধরনের তোমাদের চারটে দেওয়া থাকবে। বেশ, এরপরে বি বি প্রশ্নে একের বি এই ধরনের প্রশ্ন থাকতে পারে, বিবর্তন কি কোয়েশ্চেন মার্ক, বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো, নিষেধমূলক আবর্তন কি, প্রশ্নের মানটা এমনি দেওয়া থাকবে 2 যুক্ত 4 যুক্ত 2, ঠিক ঠিক এই ধরনের আরেকটা প্রশ্ন থাকতে পারে, অথবা দিয়ে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য নির্ণয় কর, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য নির্ণয় কর, কোয়েশ্চেন মার্ক, অমাধ্যম ওড়িশাতে অমাধ্যম অনুমানকে কি প্রকৃত অনুমান বলা যায়, জিজ্ঞাসা চিহ্ন, উত্তরটা হবে প্রশ্নের মানটা হবে 6 যুক্ত 2 সমান 8। পরের সি প্রশ্নে একের সি, বৈধতা বিচার করো, তোমাদের বৈধতা বিচার করার জন্য দুটো বৈধতা বিচার দেওয়া থাকবে, যেখানে তোমাদের নির্দিষ্ট আকারে যুক্তিটাকে গঠন করে তার দোষ থাকলে দোষ, বা তার যদি বৈধ হয়ে যায় তাহলে নির্দিষ্ট রূপটা মূর্তির রূপটা লিখতে হবে। আর ওর সাথেই তোমাদের আরেক ধরনের প্রশ্ন দেওয়া থাকবে, যেখানে অথবা দিয়ে তোমাদের করতে হবে টিকা লেখো, অব্যাপ্য হেতু দোষ বা চারিপদ গঠিত দোষ, তোমাদেরকে একটা টিকা লিখতে হবে। তো যেটা ইচ্ছা তোমরা অল্টারনেটিভ করতে পারো, সংস্থান করতে পারো বা প্রমাণ করতে পারো, অথবা তোমাদের দোষ লিখতে পারো, ওখানে ওই ধরনের প্রশ্ন সেট হবে। ডি, এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আমি তোমাদের বলে দিই, ডি অর্থাৎ আমাদের বিপরীত বিরোধিতার ক্ষেত্রেও কিন্তু একটা ব্রড প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আমি একটা প্রশ্ন তোমাদের দিচ্ছি সাজেশন আকারে, এটা কিন্তু আসার সম্ভাবনা থাকবে। প্রশ্নটা হচ্ছে ডি, বিরোধিতা কি কোয়েশ্চেন মার্ক, বিভিন্ন প্রকার বিরোধিতা উদাহরণ সহকারে ব্যাখ্যা করো, ওড়িশাতে বিরুদ্ধ বিরোধিতা কোন বচনের মধ্যে হয়, উত্তরে প্রশ্নটার মান থাকবে 2 যুক্ত 4 যুক্ত 2। আবার একবার বলি, বিরোধিতা কি, বিভিন্ন প্রকার বিরোধিতা উদাহরণ সহ ব্যাখ্যা, ওড়িশাতে থাকবে যে বিরুদ্ধ বিরোধিতা কোন বচনের মধ্যে হয়, 2 যুক্ত 4 যুক্ত 2 সমান 8। এ গেল আমাদের ডি, এর সাথে অথবা দিয়ে থাকতে পারে, সত্য মূল্য নির্ণয় করতে দেওয়া থাকতে পারে যে এ বচন সত্য হলে ই বচন ড্যাশ হবে, আই বচন ড্যাশ হবে, এ বচন সত্য হলে ই বচন ড্যাশ হবে, এ বচন ড্যাশ হবে, এইভাবে তোমাদের সত্য মূল্য কিন্তু বের আসতে পারে। পরের প্রশ্ন শেষে একেবারে আমরা ই চলে যাচ্ছি, যেখানে তোমাদের যে মিলের যে পরীক্ষণমূলক পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিগুলোর মধ্যে এই বছরে খুবই ইম্পর্টেন্ট মিলের ব্যতিরেকি পদ্ধতি, যেখানে তোমাদের আসবে একটি মিলের ব্যতিরেকি পদ্ধতির সংজ্ঞা দাও এবং একটি আকার দৃষ্টান্ত এবং সুবিধা অসুবিধা লেখো, যার মানটা দেওয়া থাকবে এই ধরনের 1 যুক্ত 2 যুক্ত 1 যুক্ত 2 যুক্ত 2 অর্থাৎ 8। এর সাথে আমি আরেকটা প্রশ্ন বলে দিই, তোমাদের সহপরিবর্তন পদ্ধতিটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে ব্যতিরেকি পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতির মধ্যে একটা অবশ্যই তোমাদের আসবে, এখানেও তোমাদের সহপরিবর্তন পদ্ধতির সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা এবং অসুবিধা কিন্তু লিখতে হবে, আমি তোমাদের আগেও আলোচনা করে দিয়েছি। তাহলে মোটামুটি 2021 সালে এই ফিলসফির এই সমস্ত প্রশ্নগুলো মোটামুটি তোমরা সেট ফলো করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, আর তোমরা তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা চেষ্টা করো কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি তোমরা করে উঠতে পারবে, আমি অলরেডি তোমাদের ভিডিওতে আলোচনা করে দিয়েছি উত্তরগুলো, তোমরা ভালো করে একবার শুধু দেখে নাও তাহলেই হবে। আজকে এই